বুধবার সকালে 12 বছরের এক নাবালিকাকে উদ্ধার করলো নদিয়ার রানাঘাটের আরপিএফ। জানা যায়, 12 বছরের নাবালিকা অর্পিতা কৈলা আমডাঙ্গার গোমা তেঁতুলিয়া থেকে দাদু ও কাকার সাথে আবগেদে লোকালে উঠেছিল। হঠাৎ হালি শহরের পর নাবালিকার দাদু দেবদাস কৈলা ও কাকা লক্ষ্মীকান্ত কৈলা হারিয়ে যায়। কোথায় বাড়ি? হ্যাঁ, বাবার নাম কি? হরিদাস কৈলা। কার সাথে ট্রেনে উঠেছিলে? দাদু কাকার পিসি। কোথা থেকে দেখতে পাও না? কোথা থেকে বুঝতে পেরেছিলে? কোন স্টেশনের থেকে কোথায় যাচ্ছিলে? নবদ্বীপে। নবদ্বীপে যাচ্ছিলে? তোমার নাম? অর্পিতা কৈলা। হুম, বাড়ি? বাড়ি গোমা। গোমা হাবড়া? না, হাবড়া নয়, তেঁতুলিয়া। তেঁতুলিয়া কে বলছেন? কোন ক্লাসে পড়ো তুমি? 5। মার নাম কি? অলোকা কৈলা। কাহাঁ সে? বাবার নাম? হরিদাস কৈলা। বাবা কি করে? বাবা সবজি গাড়িতে কাজ করে। বাবা ছিল সাথে? মা কে ছিল সাথে? কে ছিল তোমার সাথে? কে ছিল? দাদু কাকার পিসি ছিল। তারা কোথায় জানো? এনার সাথে তোমার কোথায় দেখা হলো? ট্রেনে। এই বাচ্চাটাকে কোথা থেকে পেলেন? আমি ট্রেন থেকে পেয়েছি। ট্রেন থেকে? কোন ট্রেন? ট্রেন থেকে পেয়েছি, গেদে লোক। কটার কটার গেদে লোক? 8:45। হ্যাঁ, 8:45। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি গেদেতেই যাচ্ছি। আচ্ছা, কি দেখেন বাচ্চাটাকে? দেখলাম কল্যাণীতে ওকে একজন জিজ্ঞাসা করছে, গেদেই যাচ্ছে, কোনো উত্তর দিচ্ছে না। আমি পাশে নিয়ে এসে বসালাম, নিজের চেয়ারটাতে দিয়ে বসালাম। তখন ও আমাকে বলছে যে আমি এরকম ঘুমা থেকে এসেছি, কাকিনাড়া থেকে উঠেছি, কিন্তু আমি পিসি দাদু কাকাকে খুঁজে পাচ্ছি। তো তখন আমি এখানে নিয়ে আসলাম। পরে ট্রেনের 2 মহিলা যাত্রী ও আরপিএফ এর তৎপরতায় ওই নাবালিকাকে উদ্ধার করে আরপিএফ অফিসে নিয়ে আসে। আরপিএফ এর এশায় শিবম কুমার ও হরেকৃষ্ণ চৌধুরী তার পরিবারের সাথে যোগাযোগ করে। পরে তার দাদু ও কাকা উপযুক্ত প্রমাণ দিয়ে তাকে নিয়ে যায়। বাচ্চাটাকে নিয়ে আপনারা যাচ্ছিলেন কোথায়? নবদ্বীপ যাও। হ্যাঁ, নবদ্বীপ যাও। কোথায়? নবদ্বীপ কি জন্য? নবদ্বীপ গুরুপাঠে আর এই রাসের উপলক্ষে উৎসব হচ্ছে। রাস? আচ্ছা, তো আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি গুমা। গুমা কি হাবড়া গুমা? না, এটা আমডাঙ্গা থানা। আমডাঙ্গা থানা। তো কি করে বাচ্চাটা হারিয়ে গেল আপনার যে নাতনি? মানে ওইটা আমরা মানে বলছি গাড়িতে উঠবো, তাড়াতাড়ি পাচ্ছি, আমাদের কাছে ব্যাগ ছিল, এবার ওই ব্যাগ নিয়ে মানে উঠতে যাবো, তার আগে উঠতে পারে তার গাড়িটা চলে গেল। তো এখন কোথায় এসছেন? এখন তো রানাঘাট এসছে। রানাঘাট কোথায়? এটা রানাঘাট আরপিএফ এর অফিস। হ্যাঁ হ্যাঁ, আরপিএফ অফিস। তো কিভাবে খবর পেলেন? এটা ওই কাকিনাড়া থেকে আবার ফোন করে বললো এই অফিসে আছে। কোথায়? মানে কাকিনাড়া কোথার থেকে? মানে মাইকে? হ্যাঁ, অফিস থেকে বলেছে। হুম, অফিস থেকে বলে দিয়েছে যে এরকম ওখানে ধরা আছে, তুমি ওখান থেকে নিয়ে আসো। আপনার নাতনিকে পেলেন, তার জন্য রানাঘাট আরপিএফ কে কি জানাবেন? আমি এই যেগুলো বলছি এইগুলোই জানাচ্ছি যে এইভাবে গেছে। না না, আমি যেটা, আমি এই রানাঘাট আরপিএফ অফিসে এসে পৌঁছেছি, এখানে আমার নাতনি আছে, এখানে ওনাদের কাছে পাওয়া গেছে, এটা আমি খুব ধন্যবাদ, তাতে আমি খুব ওনাদের। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।